নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ করা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার ট্রাম্পকে দণ্ডপ্রাপ্ত অপরাধী বলে কটাক্ষ করলেন তিনি। হাসমানি মামলায় 34টি অপরাধের সবকটিতেই দোষী সাব্যস্ত হওয়ায় বেশ কিছুদিন ধরেই ট্রাম্পকে আরও তীব্রভাবে রাজনৈতিক আক্রমণ করার জন্য বাইডেনের উপর চাপ প্রয়োগ করে আসছিলেন কয়েকজন ডেমোক্র্যাট নেতা। এর প্রেক্ষিতেই কানেকটিকাটের একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন বাইডেন। তহবিল সংগ্রহের ওই অনুষ্ঠানে বাইডেন বলেন, আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো একজন সাবেক প্রেসিডেন্ট দণ্ডপ্রাপ্ত অপরাধী হিসেবে আবারও প্রেসিডেন্টের আসনে বসার চেষ্টা করছেন। তবে এর চেয়েও বিরক্তিকর ব্যাপার হলো তিনি আমেরিকান বিচার ব্যবস্থা নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এর আগে অন্যান্য অনেক ডেমোক্রেট কর্মকর্তারাই ট্রাম্পের বিরুদ্ধে এমন আক্রমণ করেছেন। তবে প্রেসিডেন্ট তার নিজের মুখে ট্রাম্পকে এতটা তীব্র ভাষায় কটাক্ষ করায় এবারের ঘটনাটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে। ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পরও রিপাবলিকানরা তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছেন। তবে নভেম্বরের নির্বাচনে সুইং স্টেটগুলোতে এর প্রভাব কতটুকু পড়বে সে সম্পর্কে এখন কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। সুইং স্টেটগুলোতে কয়েক হাজার ভোটের ব্যবধানই নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে। নির্বাচনের প্রচারণার এই শেষ মুহূর্তেও ট্রাম্পের বিরুদ্ধে ধাক্কা হয়ে আসা সর্বশেষ মামলার রায়টি ছাড়াও আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। এমন সময়ে তার বিরুদ্ধে বাইডেনের এই আক্রমণাত্মক মন্তব্যকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে।